কেউ যদি অসুস্থ হন অথবা ভ্রমণে থাকেন তাহলে ওই দিনগুলি তিনি রোজা ছেড়ে দিয়ে পরবর্তী দিনে তিনি রোজা কাজা আদা করবেন পূর্ণ করবেন এটি হচ্ছে অসুস্থ ব্যক্তির অথবা ভ্রমণে থাকা ব্যক্তির রোজা রাখার পদ্ধতি অন্য ক্ষেত্রে আল্লাহ তালা উল্লে উল্লেখ করেছেন অন্যত অন্য যারা অসুস্থ অথবা অপারক হয়ে গেছেন তাদের সম্পর্কে আল্লাহ তারা ইরশাদ করেন ও মিস্কিন তবে যারা অক্ষম তারা একজন মিসকিনকে খাদ্য দেবে আর এটি হবে যত দ্রুত তথা রমজান মাসে যেহেতু রোজা হল রমজানে অতএব ফিদিয়ে দেওয়ার পদ্ধতি হল রমজানে সেটি আগেও হতে পারে তবে পরে হওয়া না এটি ঠিক হবে না বরং উচিত হলো রমজানে সেটিকে বের করা একজন মিসকিনের যে স্বাভাবিক খাদ্য সে খাদ্য হতে পারে রমজানের প্রথম দিনেই অথবা দুই একদিন আগেও আমরা বের করে পরিপূর্ণ একজনকেও দিতে পারি অথবা পাঁচ সাত দিন পাঁচ সাতজনকেও দিতে পারি এইভাবে আমরা তাদেরকে খাদ্য দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের প্রতি ফরজ একজন আমরা বলবো ফেদিয়া এটি দ্রুত আদা করতে হবে কেননা রমজানের যে দিনগুলি এই দিনগুলির ফিরিয়া আদা হবে কোনো ব্যক্তি যদি অক্ষম হয়ে পড়েন এমন মমূর্ষ অবস্থা যে তিনি অসুস্থ থেকে সুস্থতা লাভ করবেন এমনটি আমরা নিরাশ হয়ে গেছি মৃত্যু শয্যায় সাহিত এদের পক্ষ থেকে ফিরিয়ে দিতে হবে আর এটি প্রথমে দিয়ে ফেলতে হবে এমনটি নয় যেটি আমাদের সমাজে রয়েছে যে কোনো এক ব্যক্তিকে বাড়িতে এসে খাওয়াতে হবে তিনি আমার কাছেই সেহেরি খাবেন ইফতার করবেন না বিষয়টি এমনটি নয় কেউ যদি কাউকে খাওয়াতে পারে সেটি ভালো একটি বিষয় তবে উচিত হবে খাদ্য দিয়ে দেওয়া তিনি তার মতো করে খাদ্য গ্রহণ করবেন একজনকে হতে পারে একাধিক ব্যক্তিকে হতে পারে আল্লাহ তাল আনন্দ